অপর্ণা তার স্বামী রাজচন্দ্র এবং শাশুড়ি মা বৈশাখী দেবীর সঙ্গে বাস করত। অপর্ণাকে তার পরিবারের কেউই পছন্দ করত না, কারণ অপর্ণা দেখতে খুবই কালো হওয়ার পাশাপাশি সে একটি গরিব পরিবারের মেয়ে ছিল। তাই বিয়ের পর থেকেই তার স্বামী এবং শাশুড়ি মা তার উপর অকথ্য অত্যাচার করত। অপর্ণা সবকিছুই মুখ বুঝে সহ্য করত। অপর্ণা এখন 9 মাসের গর্ভবতী ছিল। একদিন তার শাশুড়ি মা বৈশাখী দেবী তাদের গ্রামের এক দাইমাকে বাড়িতে ডেকে আনে। দাইমা, তুমি আমার বৌমাকে দেখে বলো তো, এর ছেলে হবে নাকি মেয়ে হবে? দাইমা ভালো করে অপর্ণাকে লক্ষ্য করার পর বলে, এর মুখ দেখে স্পষ্ট আমি বুঝতে পারছি যে এর মেয়েই হবে। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছিলাম, এ যেমন অপয়া কালমুখী সেরকমই এও একটা কালমুখী মেয়েকে জন্ম দেবে। মুখ পুরি কোথাকার। ঠিক আছে দাইমা, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, তুমি এবার আসতে পারো। এই যে মুখপুরি, তোকে আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত রাখবো না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা তুই। এ আপনি কি বলছেন মা, আমি বাড়ি থেকে কেন বেরিয়ে যাব? আর আপনি দাইমার কথা কিভাবে বিশ্বাস করলেন? কেউ কখনোই কারোর মুখ দেখে বলতে পারবে না যে তার ছেলে হবে নাকি মেয়ে, এরকম ক্ষমতা উপরবেলা কাউকেই দেয়নি। আর তাছাড়া আমার মেয়ে যদি হয় এতে আমার কি করার আছে? উপরবেলা যা চাইবে তাই তো হবে। চুপ কর, মুখটা বন্ধ কর, এখন আমি যা চাইবো তাই হবে। আমি তোকে এক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। ঠিক তখনই সেখানে অপর্ণার স্বামী রাজচন্দ্র পিয়ালি নামে একটি সুন্দর দেখতে বড়লোক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। আরে, এটা তোর বাড়ি কে বললো? হ্যাঁ, এটা আমার বাড়ি, আর আমি যা বলবো এখানে তাই হবে। আমি পিয়ালিকে বিয়ে করেছি, আজ থেকে পিয়ালি এই বাড়িতেই থাকবে। তুই তোর রাস্তা দেখে নে, না হলে তোকে আর তোর বাচ্চাকে দুজনকে একসঙ্গে আমি শেষ করে দেব, বুঝেছিস? না না, এরকম করবে না দয়া করে, আমি চলে যাচ্ছি এখান থেকে, এখনই চলে যাচ্ছি। হ্যাঁ, আর কান খুলে শুনে নে, এই এলাকার কোথাও যদি তোকে আমি দেখতে পাই তাহলে ভাববি সেই দিনই তোর এই পৃথিবীতে শেষ দিন, আর তোর বাচ্চাকেও আমি ছাড়বো না বলে দিলাম। অপর্ণা রাজচন্দ্রের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। সে নিজের এবং তার সন্তানের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। অপর্ণা কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে পৌঁছায়। আমি কোথায় যাব, এই পৃথিবীতে আমার চেয়ে কেউ নেই, আমি অন্য শহরে চলে যাব, না হলে এরা আমাকে মেরে ফেলবে। এক কাজ করি, আমি ট্রেনে উঠে পড়ি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। অপর্ণা এই বলে একটা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে লোকজনের প্রচুর ভিড় ছিল। এদিক ওদিক দেখার পর সে একটা সিট ফাঁকা পায় এবং সেখানে গিয়ে বসে পড়ে। অপর্ণা চোখে জল ফেলতে ফেলতে যাত্রা করছিল। ট্রেনের প্যাসেঞ্জার গুলো তার দিকেই তাকিয়েছিল। একজন লোক এসে অপর্ণাকে বলে, এই যে তোমার টিকিট কোথায়? হ্যাঁ, তোমার সিট নাম্বার কত? টিকিট? আমার কাছে তো কোনো টিকিট নেই, আর আমি আমার সিট নাম্বারও জানি না। আসলে আমার কাছে টাকা ছিল না বলে আমি টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছি। ওরে বাবা, তুমি তো দেখছি মামার বাড়ির আবদার পেয়েছো, টাকা ছিল না বলে টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছো। হ্যাঁ, এই সিটটা আমার, বুঝেছো? তুমি এখানে বসতে পারবে না, যাও উঠে অন্য জায়গায় যাও, আর টিকিট ছাড়াই ট্রেনে উঠেছো। টিটি যদি তোমাকে ধরতে পারে না তাহলে বুঝবে ঠেলা কাকে বলে। টিকিট ছাড়াই ট্রেনে উঠে রিজার্ভ সিটে বসা, বেরিয়ে যাবে। লোকটির কথা শুনে অপর্ণা খুবই ভয় পেয়ে যায়। সে ভিড়ের মধ্যে কোথাও দাঁড়ানোর মতো জায়গাও পায় না। সে যেখানেই দাঁড়াতে যাচ্ছিল কিংবা বসতে যাচ্ছিল সেখান থেকেই ট্রেনের যাত্রীরা তাকে বিতাড়িত করছিল। তার উপর অপর্ণা মনে মনে ট্রেনের টিটিকে নিয়ে খুবই ভয় পাচ্ছিল। সে 9 মাসের গর্ভবতী হওয়ায় তার পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে যাত্রা করাটাও একটা কষ্টকর ব্যাপার ছিল। শেষ পর্যন্ত সে ট্রেনের বাথরুমের কাছে ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ে। বাথরুম থেকে বাজে গন্ধ তার নাকে আসছিল, সেই সঙ্গে মাছিও ভনভন করছিল, কিন্তু কিছু করার ছিল না। অপর্ণা সবকিছু সহ্য করেই যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরেই অপর্ণা একজন টিটিকে দেখতে পায়। সে খুবই ঘাবড়ে যায়। টিকিট টিকিট টিকিট, টিকিট দেখান, টিকিট দেখান, টিকিট টিকিট। সর্বনাশ, টিটি এদিকেই আসছে, এবার কি হবে? টিটি যদি জানতে পারে আমার কাছে টিকিট নেই তাহলে আমাকে ট্রেন থেকেই নামিয়ে দেবে, এবার আমি কি করব? অপর্ণা কি করবে কিছু ভেবে না পেয়ে ট্রেনের বাথরুমের মধ্যে ঢুকে যায়। সে চুপ করে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তার ব্যথা বেড়েই চলে। হে উপরওয়ালা, আমার পেটে এত ব্যথা করছে কেন? রক্ষা করো, আমি যে আর সহ্য করতে পারছি না,
ওরে বাবা গো, আমি মরেই যাব মনে হচ্ছে, এত ব্যথা কেন হচ্ছে? আসলে অপর্ণার প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। সে মারাত্মক যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, কিন্তু বাইরে টিটি থাকায় অপর্ণা জোরে চিৎকার করতেও পারছিল না, তাই সে চুপচাপ যন্ত্রণা সহ্য করেই চলেছিল। একটা সময় অপর্ণা যন্ত্রণা সহ্য করতে না পেরে ট্রেনের বাথরুমের মধ্যেই শুয়ে পড়ে এবং সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। অপর্ণা তার বাচ্চার মুখ দেখে খুবই খুশি হয়। অপর্ণা খুবই অসুস্থতা অনুভব করছিল, তাই সে বেশ কিছুক্ষণ এমনিই শুয়েছিল। হঠাৎ করে সে দেখে তার বাচ্চা মেয়েটি ট্রেনের বাথরুমের মধ্যে থাকা একটা ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে। একি, আমার মেয়েটা তো পড়ে যাচ্ছে, বাথরুমের মধ্যে ফাঁকা জায়গা কোথা থেকে এলো? ও, বাথরুমের মধ্যে জায়গাটা তো ফাঁকা থাকে না, আমার মেয়েটাকে বাঁচাতে হবে। আমার মেয়ে যদি এই গর্তের মধ্যে ঢুকে যায় তাহলে তো সোজা রেল লাইনের উপর গিয়ে পড়বে। এই বলে অপর্ণা তার বাচ্চা মেয়েটির হাত ধরতে যায়। তখনই সে লক্ষ্য করে তার ছোট্ট বাচ্চা মেয়ের হাতে বড় কালো একটি জন্মগত চিহ্ন আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অপর্ণা তার মেয়েটাকে রক্ষা করতে পারে না। বাচ্চা মেয়েটি ট্রেনের মধ্যে থেকে বাইরে বেরিয়ে গিয়ে রেল লাইনের উপর পড়ে। অপর্ণা জোরে জোরে কাঁদতে শুরু করে। আমার মেয়ে পড়ে গেছে, কেউ বাঁচাও আমার মেয়েকে, কে কোথায় আছো, তাড়াতাড়ি বাঁচাও আমার মেয়েটাকে। অপর্ণা এরকম ভাবে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। সে পাগলের মতো চিৎকার করতে থাকে। তখনই তাকে টিটি দেখতে পায়। এই যে, এবার খুঁজে পেয়েছি। আমাকে দেখতে পেয়ে তো তুমি বাথরুমে ঢুকে গিয়েছিলে, তাই না? টিকিট কোথায় তোমার? হ্যাঁ, আমি জানি তোমার কাছে টিকিট নেই, আর তাই জন্যই তুমি পালিয়ে বেড়াচ্ছো। আমার বাচ্চা মেয়েটা পড়ে গেছে, আমি কিছুক্ষণ আগে বাথরুমের মধ্যে আমার মেয়েকে জন্ম দিয়েছি, কিন্তু বাথরুমের মধ্যে থেকে আমার মেয়েটা পড়ে গেছে। দয়া করে আমাকে যেতে দিন আমার বাচ্চার কাছে। এবার কি আজকে গল্প শোনাচ্ছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার কাছে টিকিট নেই আমি জানি, তাই বলে তুমি আমাকে উল্টো পাল্টা গল্প শোনাবে আর আমি তা মেনে নেবো তা কিন্তু নয়। চলো, তুমি অপরাধ করেছো, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। চলো চলো। আমি সত্যি বলছি, আমার বাচ্চা নিচে পড়ে গেছে, আমার বাচ্চাটাকে বাঁচান দয়া করে, ও না হলে মারা যাবে। টিটি অপর্ণার কোনো কথা শোনে না। অপর্ণাকে ধরে নিয়ে টিটি পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাকে লকআপে বন্দি করা হয়। অপর্ণা হাউ হাউ করে তার মেয়ের জন্য কাঁদতে থাকে। অন্যদিকে অপর্ণার মেয়ে রেল লাইনের উপর শুয়ে শুয়ে প্রচন্ড জোরে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখান থেকে গায়ত্রী ও তার স্বামী মদন হেঁটে হেঁটে যাচ্ছিল। গায়ত্রী বাচ্চা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। এই বাচ্চাটা কোথা থেকে এলো? কি গো, দেখেছো, একদম দুধের শিশু, ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটাকে কি এখানে ফেলে গেছে বলো তো? এরকম রেল লাইনের মাঝে যদি কোনো ট্রেন আসতো তাহলে কি হতো? ঘর কলিযুগ হয়ে গেছে গায়ত্রী, ঘর কলিযুগ। এখন মানুষজন বাচ্চাদের পরোয়া করে না, বাচ্চাদের শুধু জন্ম দিতেই জানে কিন্তু কর্ম করতে জানে না। আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, চলো আমরা বাচ্চাটাকে নিয়ে চলে যাই এখান থেকে। এই বলে গায়ত্রী ও মদন অপর্ণার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে চলে যায়। তারা বাচ্চা মেয়েটির নাম রাখে সুকন্যা। সুকন্যাকে পেয়ে তাদের জীবন আনন্দে ভরে উঠেছিল। অন্যদিকে কয়েকদিন পর অপর্ণাকে লকআপ থেকে মুক্ত করে দেয়া হয়। সে পাগলের মতো তন্ন তন্ন করে তার মেয়েকে খুঁজতে থাকে। শহরের এক কোণা থেকে অপর কোণা পর্যন্ত কোনো অংশই অপর্ণা বাদ রাখে না, কিন্তু সে তবুও তার মেয়েকে খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকে। অন্যদিকে সুকন্যাকে গায়ত্রী ও মদন সুসংস্কার দিয়ে বড় করতে থাকে। দেখতে দেখতে 18 বছর কেটে যায়। সুকন্যা বড় হয়ে ওঠে। এরই মধ্যে গায়ত্রী ও মদন দুজনেই মারা গিয়েছিল। সুকন্যা শহরে এসে একটা নামি দামি কলেজে ভর্তি হয়েছিল। সে প্রথম দিন যখন কলেজে যায় তখন সে একটা সুন্দর দেখতে যুবতী মেয়েকে তার বাবার সঙ্গে গাড়ি থেকে নামতে দেখে। অপর্ণা নিচের মতো হেঁটে যাচ্ছিল, তখনই ভুল করে সেই সুন্দরী মেয়েটার সঙ্গে তার ধাক্কা লাগে। কি রে, তুই অন্ধ নাকি, চোখে দেখতে পাচ্ছিস না? আমাকে ধাক্কা মারার সাহস তুই পেলি কোথা থেকে? কপালে চোখ আছে দেখতে পাচ্ছি, চোখ দুটোতে কাজ হয়তো? আমি চোখে ঠিকঠাকই দেখতে পাই, চোখে তুমি দেখতে পাও না। ধাক্কাটা আমি তোমাকে মারিনি, তুমি আমাকে মেরেছো, কারণ আমি আমার জায়গায় ঠিকঠাকই হেঁটে যাচ্ছিলাম। এই, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলার? তুমি জানো আমি কে? আমি এই কলেজের পার্টনার, আর এটা হলো আমার মেয়ে। এই কলেজে পড়তে হলে আমার মেয়ের কাছে মাথা নত করে থাকতে হবে, তা না হলে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে আমার 2 মিনিটও লাগবে না, বুঝেছো?
আসলে যে লোকটি সুকন্যাকে ধমক দিচ্ছিল সেটা আর কেউ নয়, সুচন্দ্রার বাবা রাজচন্দ্র ছিল। আর রাজচন্দ্রের সঙ্গে যে মেয়েটি ছিল সেটি ছিল তার মেয়ে, অর্থাৎ রাজচন্দ্রের দ্বিতীয় স্ত্রী পিয়ালির মেয়ে। প্রথম দিন থেকেই সুকন্যাকে ফাল্গুনী উত্ত্যক্ত করা শুরু করেছিল। সবসময় প্রতিটা মুহূর্তে ফাল্গুনী সুকন্যাকে অপমান করত এবং তাকে বিরক্ত করার চেষ্টা করত। ফাল্গুনী কোনো কিছুতেই কান না দিয়ে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায়। ফাল্গুনী তার পরিশ্রমের ফল পেয়েছিল। এখন সেই শহরের অনেক বড় এক আইএস অফিসার হয়ে গিয়েছিল। আমি এই এলাকাটাকে আরো উন্নত করতে চাই। তারও আগে আমার যেটা করণীয় সেটা হলো রাজচন্দ্র আর ওর মেয়ের মতো অহংকারী লোকেদের শাস্তি দেওয়া। আমার উন্নতির পথে আমাকে অনেক বাধা দিয়েছে। রাজচন্দ্র ও তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য ফাল্গুনী সুযোগের অপেক্ষা করতে থাকে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার কাছে একটা বৃদ্ধ ভিখারী মহিলা আসে। বৃদ্ধ ভিখারী মহিলাটি আর কেউ নয়, সুকন্যার মা অপূর্ণা ছিল। দয়া করে আমাকে কিছু সাহায্য করো মা, 3 দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি। অপর্ণাকে দেখে সুকন্যার খুবই মায়া হয় এবং সে ডান হাত দিয়ে কিছু টাকা অপর্ণাকে দিতে চায়। ঠিক তখনই অপর্ণা সুকন্যার হাতের কালো চিহ্নটি দেখতে পায়। সে বুঝতে পারে যে সুকন্যা তারই হারিয়ে যাওয়া মেয়ে। সে হাউ হাউ করে কেঁদে ওঠে। আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই কেমন আছিস মা? আমি তোর মা, আমাকে চিনতে পারছিস? আমি অপর্ণা। এই যে এই হাতের কালো চিহ্নটা আমার মেয়ের হাতেই ছিল। মানে তুমি কি বলছো? তুমি আমার মা? আমিও অনেকদিন ধরে আমার আসল মাকে খুঁজছিলাম। যারা আমাকে লালন পালন করেছে তারা আমাকে বলেছিল আমাকে তারা রেল লাইন থেকে খুঁজে পেয়েছিল। তাহলে কি তুমি আমার মা? হ্যাঁ রে মা, আমি তোকে রেল লাইনের বাথরুমের মধ্যে জন্ম দিয়েছিলাম। অনেক কষ্ট করে আমি তোকে জন্ম দিয়েছিলাম, কিন্তু আমি তোকে রক্ষা করতে পারিনি। কিন্তু কেন মা, কি এমন হয়েছিল যে তুমি আমাকে ট্রেনের বাথরুমের মধ্যে জন্ম দিয়েছিলে? আর তোমার এমন অবস্থায় বা কি করে হলো? আমার বাবা কোথায়? অপর্ণা কাঁদতে কাঁদতে সুকন্যাকে তার অতীতের সব কথা জানায়। সুকন্যা তার বাবার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। নিয়ে চলো সেই পিশাচ লোকটার কাছে, আমাকে নিয়ে চলো মা, আমি নিজের হাতে সেই লোকটাকে শাস্তি দেব যে তোমাকে এত কষ্ট দিয়েছে, যার জন্য এতগুলো বছর আমি আমার মায়ের থেকে দূরে থেকেছি। অপর্ণা সুকন্যাকে রাজচন্দ্রের বাড়িতে নিয়ে যায়। সুকন্যা রাজচন্দ্র ও তার মেয়েকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ও, তাহলে তুমি আমার বাবা, বুঝলাম। চলো আজকে প্রথমবার আমি মেয়ে হয়ে নিজের জন্মদাতা বাবাকে শাস্তি দেব। তুমি আমার মাকে কষ্ট দিয়েছো, শুধু তাই নয়, তুমি অনেক গরিবকে নিজের অধিকার থেকে বঞ্চিত করেছো। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। সুকন্যা অপর্ণার মেয়ে জেনে রাজচন্দ্র অবাক হয়ে যায়। ও অপর্ণা, তুমি বেঁচে আছো? সুকন্যা তাহলে তোমার মেয়ে? অপর্ণা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। মামা সুকন্যা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তো তোর বাবা হই, তাই না বল? সে হাত জোর করে বারে বারে অপর্ণা এবং সুকন্যার কাছে ক্ষমা চায়। কিন্তু রাজচন্দ্র যা ভুল করেছিল সেটা কখনোই ক্ষমার যোগ্য ছিল না। সুকন্যা তার বাবাকে জেলে বন্দী করে। এভাবেই সুকন্যা তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল। মনিকা তার মা মোহিনীর সঙ্গে বাস করত। তারা খুব গরিব ছিল। মোহিনীর স্বামী মারা যাওয়ার পর থেকেই সেই লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে তার মেয়েকে মানুষ করেছে। খুবই কষ্টে সে মনিকার গ্রাজুয়েশন কমপ্লিট করাতে পেরেছে। মনিকা দেখতে খুবই সুন্দর এবং শিক্ষিত হওয়ায় তার মা ভেবেছিল তার মেয়েকে সে ভালো ঘরে বিয়ে দিতে পারবে। মোহিনীর জীবনের এখন একটাই উদ্দেশ্য ছিল, তার মেয়েকে একটা ভালো পরিবারে বিয়ে দেওয়া, যেখানে তার মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে। তাই সে তার মেয়ের বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছিল। একদিন রাজু নামে একটি ছেলে তার মায়ের সঙ্গে মনিকাকে দেখতে আসে। মোহিনী অনেক গরিব হওয়ায় তাদের ঘরে সেরকম কোনো আসবাবপত্র ছিল না। ঘরে একটা পুরানো খাট এবং হাতে গুনে কয়েকটা প্লাস্টিকের চেয়ার ছাড়া তেমন কিছুই ছিল না। রাজু এবং তার মা মোহিনীদের ঘরের অবস্থা দেখে একে অপরের মুখ দেখতে থাকে। রাজু তার মায়ের কানে কানে বলে, মা এরা তো অনেক গরিব, এ আমরা কোথায় চলে এলাম গো? আমাদের আবার প্লাস্টিকের চেয়ারে বসতে দিয়েছে, ভাবতে পারছো এরা কতটা গরিব? এখানে বিয়ে করে আমি কখনোই জামাই আদর পাবো না, আমি এখানে বিয়ে করবো না, দূর। হ্যাঁ
ভাবছিলাম, আমি তো ভেবেই এসেছিলাম এদের কাছ থেকে 1 লক্ষ টাকা যৌতুক চাইবো, কিন্তু এদের ঘরের যা অবস্থা, 1 লক্ষ টাকা কি, এরা তো 10,000 টাকাও দিতে পারবে না। চল এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ মা, চলে তো যাবই, তার আগে ভালো ভালো খাবারগুলো খেয়ে যাই। রাজু এবং তার মায়ের কথাগুলো মনিকা শুনতে পেয়েছিল। আরে দাঁড়ান দাঁড়ান, বিয়ে যখন করবেন না ভেবেই ফেলেছেন, বুঝতেই পেরেছেন আমরা খুব গরিব, আপনাকে আমরা জামাই আদর করতে পারবো না, তাহলে আমাদের গরিব বাড়ির খাবার খেয়ে শুধু শুধু নিজেদের কেন অপমান করবেন, আপনারা এখন আসতে পারেন। মনিকার কথা শুনে রাজু এবং তার মা খুব লজ্জায় পড়ে যায়, তারা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। মনিকা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াতো, বিশেষ করে গরিবদের সঙ্গে অন্যায় সে কখনোই মেনে নিতে পারত না। ছেলেপক্ষ বিয়ে ভেঙে চলে যাওয়ায় মোহিনীর মন খুব খারাপ ছিল। মা তুমি বেকার বেকার চিন্তা করো না তো, আমার বিয়ে যেখানে লেখা থাকবে সেখানেই হবে, আর বিয়ে না হলেও বা কি, আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। না রে মা, তুই এরকম বলিস না, তোকে বিয়ে দিয়ে মরতে পারলেই আমি শান্তি পাবো, আমি আর কয়দিনই বা বাঁচবো বলতো, তুই আমার সাথে সারা জীবন কিভাবে থাকবি। এভাবে সময় কাটতে থাকে, মোহিনী সব সময় তার মেয়ের বিয়ের চিন্তাতেই বিভোর হয়ে থাকতো। একদিন তাদের বাড়িতে রাজেশ নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে আসে। আচ্ছা একটা প্রশ্ন ছিল, আপনাদের কি একটাই ঘর নাকি আরো ঘর আছে? না না দাদা, আমাদের একটাই ঘর, আমাদের আর অন্য কোনো ঘর নেই, আমরা দুজন এখানেই থাকি। একটাই ঘর, তাহলে তো এই বিয়েটা সম্ভব নয়, আমরা তো তাহলে ভুল জায়গায় চলে এসেছি বাবা। কেন, আপনারা এমন বলছেন কেন? দেখুন আপনারা গরিব সেটা ঠিক আছে, কোন রকম যৌতুক ছাড়াই আপনি আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, এটা তো বুঝতেই পারছি, সেটা না হয় ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু বিয়ের পর আপনার মেয়ে জামাই যখন বাড়িতে আসবে, আপনি আপনার মেয়ে জামাইকে কোথায় রাখবেন? মেয়ের বিয়ে দেওয়ার আগে এটা অন্তত আপনার ভাবা উচিত ছিল। এটা শুনে মনিকা খুবই রেগে যায়। ক্ষমা করবেন কাকু, আমার কিংবা আমার মায়ের আপনার ছেলেকে ঘর জামাই রাখার কোনো ইচ্ছা নেই, আমরা আপনার ছেলেকে কিছুতেই ঘর জামাই রাখতে পারবো না। আপনারা কি আপনাদের ছেলেকে ঘর জামাই রাখার কথা ভাবছেন? যদি ভেবে থাকেন তাহলে বিয়েটা সম্ভব নয়, আপনারা এখন আসতে পারেন। বাবা মা চলো এখান থেকে, দেখছো না যে মেয়েটা আমাদের কত অপমান করছে, চলো, এরকম একটা গরিব বাড়িতে আমি কোনোদিনই বিয়ে করব না, তাও আবার এরকম একটা অভদ্র মেয়েকে। এই বলে ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। এরকম ভাবে কিছুদিন পরপরই মনিকাকে ছেলেপক্ষ দেখতে আসতো, কিন্তু সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে এবং নানান রকম অজুহাত দিয়ে বিয়ে ভেঙে দিত। দিনের পর দিন মোহিনীর চিন্তা আরো বেড়েই চলেছিল। সে মনে মনে ভেবে নিয়েছিল তার মেয়ের বিয়ে হয়তো সে দিতেই পারবে না। কিন্তু একদিন রোহিত নামে একটি ছেলে তার মা অন্নপূর্ণার সঙ্গে মনিকাকে দেখতে আসে। মনিকাকে দেখে রোহিত এবং তার মা দুজনেই খুব পছন্দ করে। আপনাদের মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে, আমার ছেলের মুখ দেখেই আমি সেটা বুঝতে পারছি, আপনারা বিয়েটা ফাইনাল মনে করতে পারেন। এটা শুনে মোহিনী খুবই খুশি হয়। ধন্যবাদ দিদি, আমারও আপনার ছেলেকে খুব পছন্দ হয়েছে, বলছিলাম আপনারা যৌতুকের ব্যাপারটা যদি আগে থেকে বলে দেন। না না একদমই নয়, আমরা কোনো যৌতুক নেব না, যৌতুক নেওয়াকে আমরা অপরাধ মনে করি। তবে হ্যাঁ, আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, আমি আশা করব আপনারা সেটা অন্তত পূরণ করবেন। স্বপ্ন? কিসের স্বপ্ন? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েটা আমি খুব ধুমধাম করে দেব, সেটা আমি পূরণ করেই ছাড়ব। আমার ছেলের বিয়েতে আমি যথেষ্ট টাকা পয়সা তো খরচ করবই, কিন্তু বিয়ের দিন আপনাকে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে। আসলে আমাদের অনেক বড় বড় হাইফাই গেস্ট বিয়েতে আসবে, বেশি নয় 200 জন মতো ধরে রাখুন, 200 জন গেস্টের ঠিক মতো খাওয়া দাওয়া তাদের খাতির যত্ন করলেই হবে, আর কিছু চাই না আমাদের। এটা শুনে মনিকা খুবই রেগে যায়। মনিকা কিছু বলতে যাবে কি, তার আগেই তার মা বলে ফেলে, ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই, আমি আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। না না চেষ্টা করব বললে কিন্তু হবে না, আপনারা গরিব বলে আমি আপনাদের কাছে কিছুই চাইলাম না, শুধু ছোট্ট একটা দাবি করেছি, দাবি বলাটা ভুল হবে, এটা আপনার মেয়ের বিয়ের ছোট একটা কর্তব্য বলে মনে করতে পারেন, এটুকু তো মেয়ের বিয়ে দিতে গেলে করতেই হবে, তাই না? আচ্ছা এবার আমরা আসি। এই বলে অন্নপূর্ণা দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা
তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? তুমি 200 জন লোককে কিভাবে খাওয়াবে? অত বড় বিয়ের আয়োজন তুমি করবে কিভাবে? তাও আবার বললো একটা বড় ম্যারেজ হল বুক করতে। হাতে মাত্র 1 মাস সময়, 1 মাসের মধ্যে তুমি এত টাকা কোথা থেকে জোগাড় করবে? তুই শান্ত হ মা, এরকম চলতে থাকলে আমি তোর কোনোদিনই বিয়ে দিতে পারবো না। আর তুই চিন্তা করিস না, আমি ঠিক এই 1 মাসের মধ্যে টাকা জোগাড় করে নেব। তোর ওই বাড়িতে বিয়ে হলে তুই খুবই ভালো থাকবি। এর চেয়ে বেশি চাওয়া আমার কাছে আর কি হতে পারে? মোহিনী তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আরো বেশ কয়েকটি বাড়িতে কাজ করতে শুরু করে। তার কাছে সময় ছিল মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে তার মেয়ের বিয়ের সমস্ত খরচ তাকে জোগাড় করতে হতো। লোকের বাড়িতে কাজ করে বেশি টাকা পাওয়া যায় না বলে মোহিনী দিনমজুরের কাজ করবে বলে ঠিক করে। মা, তুমি দিনমজুরের কাজ কিভাবে করবে? এগুলো ছেলেদের কাজ, কাজগুলো করার জন্য অনেক শক্তির প্রয়োজন। তুমি এমনিতেই দুর্বল, আর তোমার বয়স হচ্ছে, তুমি এখন এই কাজ করতে পারবে না। মা, তুমি এত কষ্ট করো না আমার বিয়ের জন্য, আমার ভালো লাগছে না। আমার কিচ্ছু হবে না রে মা, আমার শরীরে এখন যথেষ্ট শক্তি আছে, তোর বিয়ে দেওয়ার জন্য আমি সবকিছুই করতে পারবো, তুই নিশ্চিন্তে থাক। মা, তাহলে আমিও তোমার সঙ্গে কোনো কাজ করব, তোমার তাহলে কিছুটা হেল্প হয়ে যাবে। না, একদম না, 1 মাস পরে তোর বিয়ে, এখন তুই কাজকর্ম করতে যাবি, দেখতে খারাপ হয়ে গেলে কি হবে? বিয়ের দিন ভালো দেখাবে না, তুই বাড়িতেই থাক, আমি কাজ করব। এই বলে মোহিনী দিনমজুরের কাজ করতে বেরিয়ে পড়ে। সে আগে কখনো দিনমজুরের কাজ করেনি, তাই পুরুষদের মতো ভারী ভারী ইট বালি পাথর বহন করতে তার খুব কষ্ট হতো। কিন্তু তবুও সে তার মেয়ের বিয়ের জন্য সবকিছু করতে রাজি ছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন মোহিনী কাজ করতে গিয়ে 2 তলা থেকে পড়ে যায় এবং তার একটা পা ভেঙে যায়। ডাক্তার তাকে 2 মাস বেড রেস্ট করতে বলে। মনিকা তার মায়ের এমন অবস্থা দেখে কান্নাকাটি করতে শুরু করে। এসব আমার জন্য হয়েছে, তোমাকে বারবার বলেছি, আমার বিয়ে নিয়ে তুমি এত চাপ নিও না, আমার কোনো কথা তুমি শোনোনি, তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? অনেক হয়েছে, আর নয়, আমি ওদের ফোন করে বলে দিচ্ছি আমি এই বিয়েটা করতে পারবো না। খবরদার ওই কাজটা করিস না মা, আমার কিচ্ছু হয়নি, আমার একটা পা ভেঙেছে তাতে কি হয়েছে, আমি তো অন্য কাজ করেও টাকা জোগাড় করতে পারবো। তোমার একটা পা ভেঙে গেছে, ডাক্তার তোমাকে 2 মাস বেড রেস্ট করতে বলেছে, আর তুমি এখনো অন্য কাজ করার কথা ভাবছো? আরে আমি তো রেস্ট করব, বাড়িতে বসেই যে আমি কাজ করব। আমি ভেবেছি এবার সেলাইয়ের কাজ করব বাড়িতে বসে, আমার কোনো অসুবিধা হবে না, সেলাই মেশিন চালানোর জন্য একটা পা যথেষ্ট, যে করেই হোক আমি তোর বিয়েটা এবার ভাঙতে দেব না। মা, আমি তোমাকে এই অবস্থায় কিছুতেই কাজ করতে দেব না, এত কষ্ট করে আমাকে বিয়ে দিও না তুমি, তোমাকে এত কষ্ট পেতে দেখে আমি কিভাবে সুখী হব? আর আমি বিয়েটা করতে পারি যদি তুমি আমাকে কোনো কাজ করতে দাও। মোহিনীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তবুও সে শুধুমাত্র মনের জোরে কাজ করার কথা ভাবত। মনিকা তার মাকে অনেক বোঝানোর পর সেও কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। সে একটা বড় রেস্টুরেন্টে ওয়েটারের কাজ পায়। সে তার মাকে সাহায্য করার জন্য ওয়েটারের কাজ করতে শুরু করে। ওদিকে মোহিনী দেবীও হার মানেনি, সে তার একটা ভাঙা পা নিয়েই সেলাইয়ের কাজ করতে থাকে। একদিন মনিকা যে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত, সেখানে রোহিত তার কয়েকটা বন্ধুর সঙ্গে লাঞ্চ করতে আসে। মনিকাকে ওয়েটারের কাজ করতে দেখে রোহিত অবাক হয়ে যায়। মনিকা, তুমি এখানে কি করছো? কি হলো বলো, তুমি ওয়েটারের কাজ করছো কেন? কি করব বলুন, বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছে, তাদের দাবি পূরণ করার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। আমার মা আমার বিয়ে দেওয়ার জন্য একটা পা ভেঙে বাড়িতে বসে আছে, মায়ের কষ্ট যে আমি দেখতে পারছি না, আপনারা এগুলো বুঝবেন না, আপনাদের কাছে আপনাদের স্বপ্নটাই অনেক বেশি দামি। এই বলে মনিকা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যেবেলা মনিকা বাড়িতে এসে তার মাকে সব কথা বলে। রোহিত জানালা থেকে মনিকা এবং তার মায়ের সব কথা শুনছিল। সে তাদের সামনে এসে বলে, মনিকা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মায়ের তরফ থেকে ক্ষমা চাইছি, আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে আমি কোনোদিনও ভাবিনি। আসলে আমার মা একটু ওরকমই, অপরের দুঃখ কষ্ট বুঝতে চায় না। বিশ্বাস করো, আমি আমার মাকে অনেকবার বলেছি যে তোমাদের দেওয়া শর্তটা ফিরিয়ে নিতে, কিন্তু মা শোনেনি। আরে না না বাবা, এই অভাগী মা তার মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে পারছে না, তোমরা তো তোমার জায়গাতে ঠিক আছো। না, আমি আমার জায়গায় ঠিক নেই,
প্লিজ আমাকে আমার জায়গায় ঠিক থাকার একটা সুযোগ দিন। এই 2 লক্ষ টাকা রাখুন, প্লিজ না করবেন না। এই টাকার ব্যাপারে কেউ কখনো জানতে পারবে না, এটা আপনাদের আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র। আমাদের বিয়ের জন্য আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, এই টাকা দিয়ে আমাদের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। না না, তা কি করে হয়, আমি তোমার কাছ থেকে কিভাবে টাকা নেব? আমি এটা নিতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করো। আপনাকে এই টাকাটা নিতেই হবে, আপনি তো আমার মায়ের মতো, আমি আমার মা কিভাবে কষ্ট পেতে কিভাবে দেখি বলুন তো। আপনি দয়া করে টাকাটা রাখুন, আপনি টাকা না নিলে আমি কিন্তু এই বিয়েটা করতে পারবো না। আর তোমার মা যদি জানতে পারে? আমি বললাম তো এই কথাটা কাউকে জানতে দেব না। কাকিমা দয়া করে রাখুন। রোহিত জোর করে 2 লক্ষ টাকা দিয়ে চলে যায়। রোহিতের এমন ব্যবহারে মনিকা মনে মনে খুবই খুশি হয়। মোহিনীর মাথা থেকেও তার মেয়ের বিয়ে নিয়ে সমস্ত চিন্তা দূর হয়ে যায়। দেখতে দেখতে মনিকা ও রোহিতের বিয়ে চলে আসে। মোহিনী খুবই জাঁকজমকভাবে তার মেয়ের বিয়ের আয়োজন করেছিল। রোহিত এবং তার মা খুবই খুশি হয়, ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রোহিত তার শাশুড়ি মাকে নিজেদের বাড়িতে নিয়ে এসে রাখে। মোহিনী রোহিতের মতো জামাই পেয়ে গর্ববোধ করতে থাকে। মনিকা ও রোহিতকে জীবনসাথী হিসেবে পেয়ে খুবই খুশি ছিল।